প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা গুরুমান এবং লঘুমান এর ব্যবহারিক প্রয়োগ দেখব। ধরা যাক আমাদের কাছে একটি গাণিতিক সমস্যা দেওয়া আছে। সমস্যাটি হলো এরকম, একটি বল উপরের দিকে নিক্ষেপ করা হলো। বলটির গতিপথের সমীকরণ 50t - 5t² হলে বলটি সর্বোচ্চ কত উপরে উঠবে? আমরা যদি এই সমীকরণটাকে আঁকি তাহলে এই সমীকরণটির লেখচিত্রটি এমন হবে। এটি হলো এই বলটির সর্বোচ্চ বিন্দু। আমাদের বের করতে হবে এই সর্বোচ্চ বিন্দু উচ্চতাটা কত। এই লেখচিত্রটির সমীকরণ হলো 50t - 5t². বলটির গতিপথের সমীকরণ দেওয়া আছে 50t - 5t². ft = 50t - 5t². এই ফাংশনটিকে আমরা যদি y ধরি তাহলে আমরা পাবো y = ft = 50t - 5t². এবার আমরা এই সমীকরণটিকে অন্তরীকরণ করি তাহলে আমরা পাবো dy/dt = 50 - 10t। এবার আমরা যদি প্রথম অন্তরক সহগের মান সমান শূন্য ধরি, অর্থাৎ এই মানটি সমান শূন্য ধরি, তাহলে আমরা পাবো t = 50/10, এর অর্থ হলো 5, অর্থাৎ আমরা পেলাম t = 5। আমরা এই মানটি পেলাম। এই লেখচিত্রের এটি হলো টি অক্ষ এবং এটি হলো এফটি অক্ষ। টি অক্ষ বরাবর এই বিন্দুটির দূরত্ব হবে 5, তাহলে এই যে রেখা, এই রেখাটি হবে F5। এবার আমরা যদি F5, অর্থাৎ প্রদত্ত যে সমীকরণটি ছিল এই সমীকরণে যদি টি এর পরিবর্তে 5 বসাই তাহলে আমরা পাব F5 = 50 × 5 - 5 × 5² = 50 × 5 = 250 - 5 × 25 = 125। তাহলে এখান থেকে 250 থেকে 125 বিয়োগ করলে আমরা পাই 125। তাহলে F5 = 125, অর্থাৎ যে বলটি নিক্ষিপ্ত হলো এই বলটির গতিপথের সমীকরণ যদি 50t - 5t² হয় তাহলে এই বলটি সর্বোচ্চ 125 একক উপরে উঠবে। অতএব আমরা বলতে পারব বলটি সর্বোচ্চ 125 একক উপরে উঠবে। এবার আমরা দ্বিতীয় আরেকটি গাণিতিক সমস্যার সমাধান করব। আমাদের গাণিতিক সমস্যাটি হলো এরকম, ধরা যাক একটি ওষুধ কোম্পানি করোনা ভাইরাসের একটি টিকা তৈরি করলো। কোম্পানিটি প্রতিটি টিকার দাম ঠিক করলো 200 টাকা। কোম্পানিটির উৎপাদন ব্যয় ফাংশন CX = 5 lakhs + 80x + 0.003x² হলে উক্ত কোম্পানিকে সর্বোচ্চ লাভ করতে হলে ন্যূনতম কতটি টিকা বিক্রি করতে হবে, যেখানে কোম্পানিটির টিকা উৎপাদন সক্ষমতা হলো 30,000। আমরা এখানে পাচ্ছি যে কোম্পানিটির উৎপাদন ব্যয় ফাংশন হল CX = 5 lakhs + 80x + 0.003x², অর্থাৎ CX = 5 lakhs + 80x + 0.003x². কোম্পানিটি প্রতিটি টিকার দাম ঠিক করলো 200 টাকা। ধরা যাক কোম্পানিটিকে সর্বোচ্চ লাভ করতে হলে ন্যূনতম x সংখ্যক টিকা বিক্রি করতে হবে। তাহলে x সংখ্যক টিকার বিক্রয়মূল্য হচ্ছে, ধরা যাক বিক্রয়মূল্যকে আমরা Rx দিয়ে প্রকাশ করি, তাহলে Rx = 200x। এবার এই কোম্পানিটির মুনাফা ফাংশন আমরা যদি ধরি Px, তাহলে Px = Rx - Cx। এবার আমরা যদি Rx এবং Cx এর মান বসাই তাহলে আমরা পাই Px = Rx এর মান হলো 200x - Cx এর মান হলো 5 lakhs + 80x + 0.003x². আমরা যদি
এটিকে একটু সরল করি তাহলে আমরা পাই মাইনাস পয়েন্ট জিরো জিরো থ্রি এক্স স্কোয়ার প্লাস আমরা এটিকে আগে লিখলাম, এবার 200x থেকে 80x বিয়োগ করলে আমাদের থাকলো 120x আর এখানে হবে মাইনাস 5 লাখ। এটি হলো আমাদের প্রফিট ফাংশন। এবার আমরা এই প্রফিট ফাংশনকে এক্স এর সাপেক্ষে যদি ডিফারেনশিয়েট করি তাহলে আমরা পাব ডিপি বাই ডিএক্স ইকুয়াল টু মাইনাস পয়েন্ট জিরো জিরো সিক্স এক্স প্লাস 120। আমরা যদি ডিপি বাই ডিএক্স এর মান শূন্য ধরি তাহলে আমরা পাচ্ছি মাইনাস পয়েন্ট জিরো জিরো সিক্স এক্স প্লাস 120 ইকুয়াল টু জিরো। এখান থেকে আমরা পাচ্ছি এক্স ইকুয়াল টু 120 ডিভাইডেড বাই পয়েন্ট জিরো জিরো সিক্স। আমরা এই দশমিকের পরিবর্তে এখানে লিখতে পারব 1000 আর সিক্স 120-র মধ্যে 20 টাইমস যায় তাহলে আমাদের রেজাল্ট আসে 20,000, অর্থাৎ এক্স এর মান হচ্ছে 20,000। এখান থেকে আমরা পাই এক্স ইকুয়াল টু 20,000। এটি হলো সন্ধিবিন্দু। আমরা যদি এই ফাংশনটিকে দ্বিতীয় অন্তরীকরণ করি তাহলে আমরা দেখছি যে ডি স্কোয়ার পি ডি এক্স স্কোয়ার ইকুয়াল টু মাইনাস পয়েন্ট জিরো জিরো সিক্স আসে, এখানে কোনো এক্স নেই, কাজেই এই টার্মটি এক্স বর্জিত। আমরা দেখছি কোম্পানিটির সর্বোচ্চ টিকা উৎপাদন সক্ষমতা হলো 30,000, অর্থাৎ কোম্পানির এই প্রকৃত টিকা উৎপাদন সক্ষমতার মধ্যেই আছে এই সন্ধিবিন্দুটি। কোম্পানিটির উৎপাদন সক্ষমতা এই সীমার মধ্যে আছে, এখানে কোম্পানিটির ডোমেন হলো 0 to 30,000। আমরা দেখছি 20,000 ইজ ইন 0 to 30,000, কাজেই এই কোম্পানিটির সর্বোচ্চ মুনাফা তিনটি বিন্দুর যে কোনো একটি বিন্দুতে হবে। এই বিন্দুগুলো হলো এক্স এর মান 0, এক্স এর মান 20,000 অথবা এক্স এর মান 30,000। এবার আমরা এই মান তিনটি এই মুনাফা ফাংশনে বসিয়ে দেখব যে কখন কোম্পানিটির মুনাফা সর্বাধিক হবে। এর জন্য আমরা একটি সারণী তৈরি করি। এক্স ইকুয়াল টু যখন শূন্য তখন এই সমীকরণ থেকে আমরা পি এক্স এর মান পাই মাইনাস 5 লাখ। এক্স এর মান যখন 20,000 এই সমীকরণে এক্স এর পরিবর্তে আমরা যদি 20,000 বসাই তাহলে আমরা পাই পি 20,000 ইকুয়াল টু মাইনাস পয়েন্ট জিরো জিরো থ্রি ইন্টু 20,000 স্কোয়ার প্লাস 120 ইন্টু 20,000 মাইনাস 5 লাখ। এটাকে সমাধান করলে আমরা এর মান পাই 7 লাখ। তাহলে এক্স এর মান 20,000 হলে পি এক্স এর মান হবে 7 লাখ। এক্স এর মান 30,000 হলে এই সমীকরণ থেকে আমরা পাই পয়েন্ট জিরো জিরো থ্রি ইন্টু 30,000 স্কোয়ার প্লাস 120 30,000 মাইনাস 5 লাখ। এই রাশিটিকে আমরা যদি সরল করি তাহলে পাই 4 লাখ। তাহলে যখন এক্স এর মান 30,000 তখন আমাদের পি এক্স এর মান আসে 4 লাখ। তাহলে আমরা দেখছি যে কোম্পানিটির সর্বোচ্চ মুনাফা হবে তখনই যখন কোম্পানিটি 20,000 টিকা উৎপাদন করে, অতএব এক্স ইকুয়াল টু 20,000 হচ্ছে আমাদের অ্যান্সার। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এতক্ষণ ম্যাক্সিমাম মিনিমার
প্রয়োগ সম্পর্কিত দুটি সমস্যার সমাধান করলাম। আমাদের পরবর্তী পর্বগুলো শোনার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো এখানেই শেষ করছি। ধন্যবাদ।